অপ্রয়োজনীয় গ্রেফতারি ও আটক প্রবণতা রুখতে জারি সুপ্রিম কোর্টের যে নির্দেশ মানতে চূড়ান্ত সুপ্রিম সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সহ হাইকোর্টগুলিকে সতর্কবার্তা শীর্ষ আদালতের। সত্যেন্দর কুমার আন্টিল বনাম সিবিআই মামলা সূত্রে 2022 সালের 11ই জুলাই অপ্রয়োজনীয় গ্রেপ্তারি রুখতে একগুচ্ছ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জামিন পাওয়াটাই নিয়ম, জেল ব্যতিক্রম, এই নীতি অনুসরণে জামিন প্রদান ব্যবস্থাকে স্বচ্ছ ও স্বচ্ছন্দ করতেও নির্দেশ জারি হয়। বেল অ্যাক্ট জাতীয় বিশেষ আইন তৈরির জন্যও কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে দেশের শীর্ষ আদালত। ওই সুপ্রিম নির্দেশ পালিত না হলে পুলিশি গাফিলতির প্রতিটি নজির সেখানকার প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জাজকে নিয়মিতভাবে জানানোর জন্য ম্যাজিস্ট্রেট ও দায়রা বিচারকদের নির্দেশ দেওয়া হয়। সত্যেন্দর কুমার আন্টিল সহ অর্ণেশ কুমার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিটি গ্রেপ্তারির ক্ষেত্রে পুলিশকে মানতে হবে বলে নির্দেশ রয়েছে, যার অন্যথা হলে উচ্চতর কর্তৃপক্ষকে জানাবেন সংশ্লিষ্ট বিচারক। একই সঙ্গে এমন পুলিশি গাফিলতির ক্ষেত্রে ধৃতকে জামিন বরাদ্দের নির্দেশও রয়েছে। বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে লুথরার পেশ করা স্টেটাস রিপোর্ট অনুযায়ী প্রাসঙ্গিক নির্দেশ কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলি এখনও মানা হয়েছে কিনা জানায়নি। পশ্চিমবঙ্গ, কেরালা, মিজোরাম, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি, মেঘালয়, পাঞ্জাব, সিকিম এবং উত্তরপ্রদেশ পাশাপাশি বেশ কিছু হাইকোর্টও নির্দেশ পালন করা হয়েছে কিনা জানায়নি বলে অভিযোগ। তাই অবশেষে চূড়ান্ত সতর্কবার্তা জারি করল শীর্ষ আদালত। কলকাতা টিভি।